আসসালামু আলাইকুম দর্শক, অ্যাগ্রো টিউব 24 চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আমরা এই মুহূর্তে আছি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় কুমিল্লার সামনে। আপনারা হয়তো জেনে খুশি হবেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কুমিল্লার কার্যালয় থেকে ইতিমধ্যে অনেকগুলি ধানের জাত উদ্ভাবন হয়েছিল। এই কেন্দ্র থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিকে ধারণ করার জন্য এখানে একটি বঙ্গবন্ধু চত্বর স্থাপন করা হয়েছে। বিভিন্ন দিবসে ফুল দিয়ে এখানে শ্রদ্ধা নিবেদন করা হয়। এখানে স্থাপন করা হয়েছে শিখর চুম্বি। আস্তে আস্তে স্যার, চমৎকার একটি জায়গা। এখানে হলো কুমিল্লার একটি প্রাণকেন্দ্র, শাসনগাছায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট স্থাপিত। আপনারা সহজ ঠিকানা হলো কান্দিরপাট থেকে ঢাকার পথে এখানে যে ফ্লাইওভার, ফ্লাইওভার থেকে নেমে পশ্চিম পাশেই হাতের ডান পাশে বাম পাশেই কৃষি গবেষণার মাঠ আছে। মূল অফিসটি হলো হাতের ডান পাশে। দর্শক, এই জায়গাটি হলো ধান গবেষণার উত্তর পাশ, ধান গবেষণার দক্ষিণ পাশের মাঠেও বিভিন্ন গবেষণা কার্যক্রম করা হয়ে থাকে। এটি হলো মূলত ধান গবেষণার বা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কুমিল্লার কার্যালয়ের পিছনের দিক। এখানে এখান থেকে আবহাওয়ার তথ্য, বৃষ্টিপাতের তথ্য নেওয়া হয়। ওখানে মাঠ, মাঠের মধ্যে আমাদের শ্রমিক ভাইয়েরা কাজ করছেন। এখানে ড্রেন, পানি সেচ দেওয়ার জন্য, জমিতে সেচ দেওয়ার জন্য এই ড্রেনটি ব্যবহার করা হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মানসম্মত বীজ উৎপাদন করার জন্য বৃধান 88 জমি, এটা আমাদের শ্রমিক ভাইয়েরা কাজ করছেন। এখানে দেখেন ব্রিডার সিড বৃধান 96, বড় মৌসুমের বলা যায় একটি সেরা জাতের মধ্যে একটি বৃধান 96, চমৎকারভাবে সেজে আছে। চমৎকার একটি দৃশ্য দেখেন, মানসম্মত বীজ 29, যদিও ইদানিংকালে যে 28-29 এই জাতগুলি আমরা একটু কমই চাষ করার জন্য বলি। এখানে আছে 89, এই জাতটিও অত্যন্ত ভালো, অধিক ফলনশীল। দর্শক, এটিও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্রের গবেষণা মাঠ। এখানে মূলত নতুন নতুন জাতের, ধানের জাতের বীজ উৎপাদন করা হয়। আমরা এক নজরে দেখছি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্রের পিছনের জায়গাটি। তো দর্শক, আজ এ পর্যন্তই। অ্যাগ্রোটিউব
24 চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, পরামর্শ দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।